সবাইকে গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সাম্প্রতিক সাধারণ জ্ঞান এবং আজকের ক্লাসে আপনাদের সাথে থাকবো আমি আসিফ রহমান আমরা সবাই জানি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া যে ঘটনাগুলো রয়েছে সেগুলো কি পরিমাণ গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে গুরুকুল আপনাদের জন্য সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে এই বিশেষ ধরনের ক্লাসের আয়োজন করেছে আমরা এই ক্লাসগুলোতে আন্তর্জাতিক এবং বাংলাদেশ বিষয়াবলী এই দুটি জিনিস লক্ষ্য করব। প্রথমেই আমরা আন্তর্জাতিক বিষয়াবলীর দিকে লক্ষ্য করি বর্তমান সময়ে বা সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বিশ্বে যে বিষয়টি সবচেয়ে বেশি সারা জাগানো সেটি হচ্ছে ইউক্রেন এবং রাশিয়া সংঘাত এবং যে কোনো আলোচনায় ইউক্রেন এবং রাশিয়া কিন্তু সেক্ষেত্রে বিভিন্ন তো আমরা দেখিনি কেন আসলে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে বর্তমান সময়ে এই সংঘাতটি সৃষ্টি হয়েছে এবং একটি যুদ্ধাবস্থার পরিস্থিতি কিন্তু সেখানে তৈরি হয়েছে প্রথমে দেখি সংকটের পেছনে কারণ আমরা প্রথমেই দেখতে পাচ্ছি পূর্ব ইউক্রেনে সরকারি বাহিনী ও রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের যুদ্ধে মানুষের হাজার প্রাণহানি দুই হাজার ক্রাইবিয়া উপদ্বীপ জোরপূর্বক দখল এবং এর পরবর্তী সময়ে এবং সালে রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের সাথে ইউক্রেনের সংঘাত পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নেয় তা এই আলোচনাটিকে আপনার যদি একটু সহজে সংক্ষেপে বলার চেষ্টা করি সেটি হচ্ছে রাশিয়া এবং ইউক্রেনের যে সংঘাতটি রয়েছে সেটি কিন্তু আজকের বা বর্তমান সময়ে সংঘাত নয় এটি কিন্তু একটি মানে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো তৈরি হয়েছিল দুই সালে দুই সালে ইউক্রেনের যে ক্রাইমিয়া উপদ্বীপটি ছিল সেটি কিন্তু রাশিয়া জোরপূর্বক দখল করে নেয় এবং এই বিষয়টি থেকেই কিন্তু এই যে রাশিয়া ইউক্রেনের যে সংঘাত এটি কিন্তু সকলের সামনে আসে বিশ্ব মিডিয়ার সামনে চলে আসে এবং বিশ্ব মিডিয়ায় এবং আন্তর্জাতিক যেই মহল রয়েছে সেই মহলে কিন্তু দুই পরবর্তী সময় থেকে এই ইউক্রেনের যে ক্রাইমিয়া উপদ্বীপটি আছে সেটি দখল করে নেওয়ার জন্য রাশিয়াকে বারবার কিন্তু বিভিন্ন মহল থেকে তাদেরকে কিন্তু বিভিন্ন ধরনের সমালোচনা করা হচ্ছিল তো সেই যেই ক্ষতটি আছে কিন্তু নতুন করে সেটি এখন আবার আহ মাথা চাড়া দিয়ে উঠছে এবং ইউক্রেনের বিভিন্ন সীমান্তে বা সীমান্তবর্তী যে অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু রাশিয়া তাদের সৈন্য সামন্তগুলো সেখানে জড়ো করার কিন্তু চেষ্টা করছে তো এই ধরনের কেসে যা হয় সেটা হচ্ছে বিভিন্ন এই গুরুত্বপূর্ণ মানুষ যারা রয়েছেন একটি আহ রাষ্ট্রীয় সংকট বা বৈশ্বিক সংকট যখন হয় তাদের নাম কিন্তু বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় জানতে চাওয়া হয় সেই জিনিসগুলো আমরা একটু দেখে নেই আমরা জানি রাশিয়ার রাষ্ট্রপতির নাম হচ্ছে ভ্লাদিমির পুতিন তিনি কিন্তু এই জায়গায় খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করছেন সেক্ষেত্রে আহ রাশিয়ার রাষ্ট্রপতির নাম আমরা সবাই কম বেশি জানি কিন্তু যদি জিজ্ঞেস করা হয় যে রুশ প্রধানমন্ত্রীর নাম কি সেখানে কিন্তু আমরা অনেকেই এক ধরনের দোটানায় পড়ে যাওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে আমরা একটু দেখে নেই রুশ প্রধানমন্ত্রীর নাম হচ্ছে মিখাইল মিশুস্তিন এবং রুশ পররাষ্ট্রমন্ত্রীর নাম হচ্ছে সেরগেই লাভরব তো রাশিয়ার দিকটা আমরা দেখলাম যে এখানে কারা কারা কর্তা ব্যক্তি রয়েছেন তাদের নাম যদি আসে আমরা অ্যান্সার করতে পারবো একই সাথে আমরা দেখে নেই বর্তমানে ইউক্রেনের যিনি প্রধানমন্ত্রী রয়েছেন তার নাম কি বর্তমানে ইউক্রেনের প্রধানমন্ত্রীর নাম হচ্ছে দিমিত্রি কুলেভা এরপরে আমরা দেখি যে এই যে বর্তমান সময়ে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে সংঘাতটা এটা আসলে কত বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং বিশ্ব যে মহল রয়েছে তারা আসলে এই জিনিসটিকে কিভাবে দেখে তো ইউক্রেন ইস্যুতে জরুরি অধিবেশন এটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় যে এই জরুরি অধিবেশনটি কোথায় হয়েছে নিরাপত্তা পরিষদের একটি অধিবেশন হিসেবে এটি হয়েছে এবং এই জায়গায় দেখা গেল যে দুইটা বিশ্ব পরাশক্তি রাশিয়া এবং যুক্তরাষ্ট্র তারা কিন্তু সরাসরি বাঘ বিতন্ডায় জড়িয়ে গেছে কেননা এই যে এখন রাশিয়া ইউক্রেনের সীমান্ত জুড়ে যেভাবে হচ্ছে সৈন্য সামন্ত জড়ো করছে তাতে খুব একটি জলদি যুদ্ধ হওয়ার সম্ভাবনা কিন্তু পৃথিবীবাসী দেখতে পাচ্ছে সেক্ষেত্রে কিন্তু এই যে নিরাপত্তা পরিষদে এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য একটি জরুরি অধিবেশন করা হয়েছে এবং সেখানে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের যারা প্রতিনিধি ছিলেন তারা সরাসরি কিন্তু বাঘ বিতন্ডায় জড়িয়ে পড়েছেন তো আমরা একটু দেখবো যে এখানে মার্কিন প্রতিনিধি হিসেবে কে ছিলেন এখানে মার্কিন প্রতিনিধি ছিলেন লিন্ডা থমাস গ্রিনফিল্ড এবং রাশিয়ার প্রতিনিধি ছিলেন ভ্যাসিলি নেভেনজিয়া এবং এই অধিবেশনে ইউক্রেনের প্রতিনিধি ছিলেন সের্গেই কিয়েসলিৎসা এই জিনিসগুলো আমরা জেনে রাখছি কারণ এগুলো বিভিন্ন পত্রিকা থেকে খুঁজে বের করা বা হচ্ছে বিভিন্ন বই থেকে খুঁজে খুঁজে বের করা বেশ কিছুটা কঠিন কিন্তু যেহেতু এখন একটি বৈশ্বিক সংঘাত এখানে তৈরি হচ্ছে, সেক্ষেত্রে কে কোন জায়গায় কোন ভূমিকাটি পালন করছেন এটি কিন্তু বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে প্রতিযোগিতামূলক যেই পরীক্ষা রয়েছে আমাদের সামনে একটি বিসিএস রয়েছে সেই ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তারপরে আমরা যদি দেখি সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিষয়গুলো থেকে যে সময়ে যে সাম্প্রতিক প্রশ্ন আসে এরকম না বিভিন্ন ঐতিহাসিক বা বেসিক কিন্তু সেই রাষ্ট্রগুলোকে কেন্দ্র করে হতে পারে তো সেক্ষেত্রে আমরা একটু দেখে নেই যে খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয় সেটি হচ্ছে যে রাশিয়ার যে পার্লামেন্ট রয়েছে সেই পার্লামেন্টের নাম কি বিভিন্ন প্রতিযোগিতামূলক প্রশ্নে কিন্তু এই জিনিসগুলো জানতে চাওয়া হয় যে পার্লামেন্টের নাম কি তো রাশিয়ার পার্লামেন্টের নাম হচ্ছে ডুমা এবং এটি হচ্ছে দ্বি কক্ষ বিশিষ্ট একটি পার্লামেন্ট আর ইউক্রেনের যেই পার্লামেন্ট রয়েছে সেটার নাম যদি আমরা দেখি এটার নাম হচ্ছে তো আশা করি যদি এই ধরনের প্রশ্ন চলে আসে টেকনিক্যাল গুলো সেগুলো আমরা অ্যান্সার করতে পারবো একই সাথে আমরা দেখে নেই এই দুটি রাষ্ট্রের রাজধানীর নাম কি রাশিয়ার রাজধানীর নাম হচ্ছে মস্কো এবং ইউক্রেনের রাজধানীর নাম হচ্ছে কিএফ তো এইগুলো আমরা জেনে রাখলাম এবার আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি এখানে দেখা যাচ্ছে যে রাশিয়া আসলে কোন কোন জায়গাগুলোতে তার সৈন্য সামন্ত জড়ো করে রেখেছে এবং সেনা ইউনিট পাঠিয়েছে এবং বর্তমান সময়ে যদি আমরা এই মানচিত্রের দিকে তাকাই তাহলে দেখতে পারবো যে ইউক্রেনের রাজধানী কিএস থেকে একটু দূরেই কিন্তু বিভিন্ন যে সীমান্তগুলো রয়েছে সেই সীমান্তে কিন্তু ব্যাপক সৈন্য রাশিয়া জড়ো করার চেষ্টা করছে সেক্ষেত্রে রাশিয়া এবং ইউক্রেনের যে বিষয়টি আছে সেটি যদি আমরা আরও বিস্তারিত পড়ে রাখি ভালো করে পড়ে রাখি এই ক্লাসে আমরা বেসিক জিনিসগুলো এখানে ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো বিস্তারিত যদি আমরা পড়ে রাখি তাহলে এখান থেকে কোনো না কোনো প্রশ্ন আসার সম্ভাবনা খুবই রয়েছে যে বিভিন্ন প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো রয়েছে সেখানে রাশিয়া এবং ইউক্রেন থেকে প্রশ্ন আসার একটি ব্যাপক সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যায় এবার আমরা দেখি নি আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্র রয়েছে মিয়ানমার সেই মিয়ানমারের পরিস্থিতি কি সেনা অভ্যুত্থানের এক বছরে মিয়ানমারের উপর নতুন করে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র ব্রিটেন ও কানাডা আমরা জানি পয়লা ফেব্রুয়ারি মিয়ানমারের যে সেনা শাসন সেই সেনা শাসনের এক বছর পরিপূর্ণ হয়েছে তো এখন এই সেনা শাসনের বিরুদ্ধে কিন্তু মিয়ানমারের মানুষ ফুলে ফেপে উঠছে তারা বিভিন্ন ধরনের আন্দোলন করছে অবরোধ কর্মসূচি করছে এবং এই যে সেনা শাসন রয়েছে এই সেনা শাসনটিকে তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না সেক্ষেত্রে বিশ্ববাসী বা বৈশ্বিক যেই মহল রয়েছে তারা কিন্তু যখন এক বছরে পরিপূর্ণ হলো মিয়ানমারের সেনা শাসন সেক্ষেত্রে দেখা গেল সেনা শাসনের এই এক বছরে এসে মিয়ানমারের বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকর্তাদের উপর যুক্তরাষ্ট্র ব্রিটেন এবং কানাডা তারা নিষেধাজ্ঞা দিয়েছে এর এর ফলে ফলে মার্কিন প্রশাসন বলছে যেটি হবে সেটি হচ্ছে যে রাজনৈতিক সংকট এবং মানবাধিকার রক্ষায় জানতার উপর এক ধরনের চাপ অব্যাহত থাকবে এখানে জানতা বলতে বর্তমানে যারা শাসক রয়েছেন সামরিক জানতা তাদের কথা বলা হচ্ছে তো আমরা একটু দেখে নেই যে কাদের কাদের উপর এই নিষেধাজ্ঞাটি দেওয়া হয়েছে এখানে মিয়ানমারের সেনা কর্তৃপক্ষের যে অ্যাটর্নি জেনারেল আছে থিডা উ তার নাম উঠে আসছে এবং সুপ্রিম কোর্টের যে বিচারপতি রয়েছেন তার নাম হচ্ছে টুন টুন উ তার উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং অ্যান্টি করাপশন কমিশনের যে চেয়ারম্যান তার নাম হচ্ছে টিন উ এই তিনজন ব্যক্তিকে নতুন করে কিন্তু তিনটি রাষ্ট্র তারা নিষেধাজ্ঞা প্রদান করেছে এগুলো আমাদের জন্য বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এরপর আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই যেহেতু মিয়ানমার আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র এবং বিভিন্ন কারণে মিয়ানমারের সাথে সম্পর্ক আমাদের রয়েছে আমাদের ল্যান্ড কিছু আমরা তাদের সাথে শেয়ার করি আমরা তাদের সাথে কিছু নদী শেয়ার করি এবং খুবই পার্শ্ববর্তী রাষ্ট্র বলেই তারা কিন্তু বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে আমরা একটু দেখে নেই সুচির নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি দুই হাজার বিশ নির্বাচনে সত্তর শতাংশের বেশি আসনে জয়লাভ করে সেক্ষেত্রে আমরা এখানে বুঝতে পারছি যে অংসান সুচি নেতৃত্বাধীন যে দল ছিল সেটি হচ্ছে ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি এটিও একটি গুরুত্বপূর্ণ তথ্য এবং তারা কিন্তু সত্তর শতাংশের বেশি আসনে জয়লাভ করেছিল এর ফলে যে সামরিক জানতা তাদের কিন্তু মাথায় কপালে এক ধরনের চিন্তার ভাজ কিন্তু পড়ে যায় এবং এর পরেই দেখা যায় যে দুই সালের যেই পয়লা ফেব্রুয়ারি সেই দিন হচ্ছে অংসান সূচি সহ তার ক্যাবিনেটের যত মন্ত্রী ছিল তাদের সবাইকে গ্রেপ্তার করা হয় তো মিয়ানমার সম্পর্কে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখে নেই বর্তমান রাজধানী হচ্ছে মিয়ানমারের নেপিদো এবং বর্তমান যিনি রাষ্ট্রপতি রয়েছেন অস্থায়ী তার নাম হচ্ছে মিন্ট সুই বর্তমান প্রধানমন্ত্রীর নাম হচ্ছে মিন অং হাইং এবং বর্তমান উপপ্রধানমন্ত্রীর নাম হচ্ছে সো উইন যেহেতু আমাদের খুবই পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের সাথে সরাসরি সম্পর্ক রয়েছে তাই মিয়ানমারের তথ্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তারা অবশ্যই মিয়ানমারের যে বিষয়গুলো আছে সেগুলো আরো বিস্তারিতভাবে দেখার চেষ্টা করবেন এরপর বিশ্বে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির পালা বদল এগুলো কিন্তু সাম্প্রতিক সময়ে খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো আমরা দেখে নেই পর্তুগালের যে প্রধানমন্ত্রী নির্বাচন হয়েছেন সেখানে দ্বিতীয় দফায় পর্তুগালের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছে অ্যান্তনীয় কোস্তা এবং তার যেই দল পর্তুগাল সোশ্যালিস্ট পার্টি এটি কিন্তু 230 আসনের মধ্যে 117 টি আসন লাভ করেছে একই সাথে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখে নেই খুব সম্প্রতি ইতালির প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে এবং দ্বিতীয় মেয়াদে ইতালির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সার্জিও মাতারেলা এবং সার্জিওর মাতারেলার বর্তমান বয়স হচ্ছে 80 বছর একই সাথে এখানে আরেকটি তথ্য তুলে ধরা হয়েছে ইতালির বর্তমান প্রধানমন্ত্রীর নাম হচ্ছে মারিও ড্রাগি এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং এটি একটু আলোচনা করার প্রয়োজন সার্জিও মাতারেলা তিনি কিন্তু তার রাজনীতি থেকে অবসর গ্রহণ করেছিলেন কিন্তু ইতালির সাম্প্রতিক সময়ে যে অবস্থা ছিল একটা রাজনৈতিক অস্থিরতা কিন্তু কাজ করছিল সেক্ষেত্রে বর্তমানে যিনি প্রধানমন্ত্রী আছেন মারিও দ্রাগি তিনি এই সার্জিও মাতারেলাকে অনুরোধ করেন যেন তিনি প্রেসিডেন্ট নির্বাচনটি করেন এবং প্রেসিডেন্ট নির্বাচন করার পরে সার্জিও মাতারেলা তিনি কিন্তু বিপুল ভোটে জয়ী হন এবং অবসর ভেঙে তিনি কিন্তু দ্বিতীয় মেয়াদে ইতালির প্রেসিডেন্ট হিসেবে এখন দায়িত্ব পালন করছেন এরপরে বিশ্বের বিভিন্ন নারী প্রধানমন্ত্রী এবং নারীদের বিভিন্ন যে সাফল্য রয়েছে সেগুলোও কিন্তু বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে আমরা দেখে নেই যে বর্তমান যে রাষ্ট্রটি রয়েছে সেটি কিন্তু তার প্রথম নারী প্রধানমন্ত্রী দেখা পেয়েছেন তো হন্ডুরাসের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন সিওমারা কাস্ট্রো এবং তার যে পার্টিটি রয়েছে সেই পার্টিটির নাম আমরা জেনে রাখি তার পার্টির নাম হচ্ছে লিবার্টি অ্যান্ড রিফাউন্ডেশন এ পর্যায়ে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখে সেটি হচ্ছে যে যুদ্ধ বিমান এফ থার্টি ফাইভ সি এটি যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক যুদ্ধ বিমান এখন এই এফ থার্টি ফাইভ সি কিছুদিন আগে দক্ষিণ চীন সাগরে এই বিমানটি কিন্তু ডুবে গেছে এবং ভূপতিত হয়েছে সেক্ষেত্রে এই বিমানের বিভিন্ন ধ্বংসাবশেষ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন তারা কিন্তু খোঁজার চেষ্টা করছে যে এই বিমানটি বর্তমান সময়ে কোন জায়গায় রয়েছে শেষ মুহূর্তে এই বিমান থেকে পাইলট বের হয়ে আসতে পারলেও বিমানটিকে কিন্তু রক্ষা করা যায়নি যেহেতু আমরা জানি যে দক্ষিণ চীন সাগর এমন একটি জায়গা যে জায়গা নিয়ে যুক্তরাষ্ট্র এবং চায়নার মধ্যে অনেক আগে থেকেই এক ধরনের দ্বন্দ্ব এবং এই জায়গাটিতে কার প্রভাব থাকবে এটি নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব চায়না এবং যুক্তরাষ্ট্রের মধ্যে অনেক আগে থেকেই রয়ে গেছে সেই ক্ষেত্রে এই দুটি পক্ষই কিন্তু চেষ্টা করে যে যেন এখানে তাদের যে ভূমিকাটি রয়েছে বা তাদের যে কবজাটি রয়েছে এটি যেন নিশ্চিতভাবে থাকে তো এখানে দেখা গেল যে মার্কিন বিমানবাহী একটা রণতরী এটার নাম হচ্ছে কার্ল ভিনসন এই কার্ল ভিনসনে যখন অবতরণ করতে যাচ্ছিল এই বিমানটি তখনই দেখা গেল যে এটা একটা দুর্ঘটনার শিকার হয় এবং দক্ষিণ চীন সাগরে সেই বিমানটা আসলে ডুবে যায় তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সাম্প্রতিক সময় এবং এই বিমানে যে ধ্বংসাবশেষ এটি আসলে কে খুঁজে পাবে এটা নিয়েও কিন্তু চায়না এবং আহ ইউএস এর মধ্যে এক ধরনের দ্বন্দ্ব কিন্তু কাজ করছে সেক্ষেত্রে এই তথ্যটি আমরা জেনে রাখলে আমাদের কাজে দিবে এরপর আমরা যদি আবার দেখি সেটা হচ্ছে যে জাপানের একটা যুদ্ধ বিমান সেটাও কিন্তু বিপর্যস্ত হয়েছে এবং এই যুদ্ধ বিমানটার নাম হচ্ছে এফ ফিফটিন এবং দেখা গেল যে জাপান সাগরে এই এফ ফিফটিন বিধ্বস্ত হয়েছে এবং এই বিমানের মধ্যে যেই দুইজন স্কোয়াড্রন ছিলেন তারা কিন্তু মৃত্যুবরণ করেছে তো আমরা দেখে নিলাম দুইটা যুদ্ধ বিমান যেগুলো বিপর্যস্ত হয়েছে সাম্প্রতিক সময়ে সেগুলোর নাম এবং সেগুলোর যে পেছনকার যে প্রেক্ষাপট এগুলো আমরা সংক্ষেপে জেনে নিলাম এরপর আমরা দেখি বর্তমান সময়ে কি হচ্ছে সাও পাওলো শহরে বন্যা এবং ভূমিধস হচ্ছে ব্রাজিলের একটা গুরুত্বপূর্ণ শহর হচ্ছে সাও পাওলো বিশেষ করে কালচারাল যে ভূমিকা আছে সেটার জন্য সাও পাওলো খুবই গুরুত্বপূর্ণ তো এই সাও পাওলো শহরে দেখা যাচ্ছে যে চলমান একটা বন্যা এবং ভূমিধস হচ্ছে এবং এখানে ষোলোশোর কাছাকাছি মানুষ কিন্তু তারা গৃহহীন হয়ে গেছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং ব্রাজিলে দেখা যাচ্ছে যে গত কিছু বছর ধরে বিভিন্ন ধরনের বন্যা ভূমিধস তারপর আগ্নেয়গিরি কিংবা কিছু বছর আগে দেখেছি যে আমাজনের দাবানল এগুলো কিন্তু ব্রাজিলকে সবসময় আলোচনার মধ্যে এবং এর থেকে বেশি আলোচনার মধ্যে রাখছে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইল বজন্যো তার বিভিন্ন ধরনের যে পদক্ষেপ এই পদক্ষেপের জন্য তিনি কিন্তু বিশ্বব্যাপী নিন্দিত হয়েছেন অনেক সময় বিশেষ করে যখন করোনা প্যান্ডেমিক শুরু হলো তখন কিন্তু তার দমভক্তির জন্য তিনি বিশ্বব্যাপী নিন্দিত হয়েছেন সেক্ষেত্রে আমরা একটু দেখে রাখি ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্টের নাম হচ্ছে জায়ের বলসেনারো এবং ব্রাজিলে সাম্প্রতিক সময়ে একটি বন্যা এবং ভূমিধস হয়েছে এই জিনিসগুলো আমরা মাথায় রাখতে পারি এরপর একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং হৃদয় বিদারক বিষয় সাম্প্রতিক সময়ে তীব্র ঠান্ডায় একজন আলোকচিত্রী যিনি কিনা জনপ্রিয়তা পেয়েছিলেন ফ্রান্সে স্পেনে এক ধরনের বিশেষ নৃত্য স্পেনের এক ধরনের বিশেষ নৃত্য নৃত্য রয়েছে ফ্লেমেনসন সেই ফ্লেমেনসন নৃত্যের ছবি তুলে তিনি কিন্তু বিশ্বব্যাপী একটি জনপ্রিয়তা পেয়েছিলেন এরকম একজন জনপ্রিয় আলোকচিত্রী তার মৃত্যু ঘটল রাস্তার পাশে এবং তিনি প্রায় আট ঘন্টা শীতে কাতর হয়ে তিনি হচ্ছে ফ্রান্সের একটি রাস্তায় মৃত্যুবরণ করেন তো সেই ব্যাপারটি যেহেতু ঘটনা এবং প্রেক্ষাপটে সাড়া জাগানো ঘটনা সেই জিনিসটি আমরা একটু দেখে নেই একজন আলোকচিত্রী তার নাম হচ্ছে রেনে রবার্ট তিনি মৃত্যুবরণ করেছেন ঠান্ডায় এবং রাস্তার পাশে শীতের প্রবলতার কারণে তিনি কিন্তু মৃত্যুবরণ করেছেন এবং তার পাশে আট ঘন্টা ধরে কিন্তু কেউ তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসেনি তো আমরা একটু দেখে নেই এই ঘটনাটি ঘটেছে ফ্রান্সে এবং মৃত্যুকালে রেনে রবার্টের বয়স ছিল পঁচাশি বছর এবং তিনি বৈশ্বিকভাবে কিন্তু একজন বিখ্যাত আলোকচিত্রী ছিলেন তার এই নির্মম মৃত্যুর জন্য বিশ্ববাসী কিন্তু বিশ্ব মানবতা কিন্তু এক ধরনের প্রশ্নের সম্মুখীন হয়েছে তো এই জিনিসটি আমরা জেনে রাখতে পারি এবার বৈশ্বিক অবস্থা থেকে আমরা যদি বাংলাদেশে ফিরে আসি তাহলে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে কি কি ঘটে গেছে সেই জিনিসগুলো আমরা খুব সহজে এখানে তুলে আনার চেষ্টা করেছি এবং খুব সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা এখানে করা হবে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দুই প্রকাশিত হয়েছে এবং সাহিত্যের বিভিন্ন শাখায় অবদান রাখার জন্য এবার এই পুরস্কার পাচ্ছেন পনেরো জন সাহিত্যিক আমরা যারা বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি আমরা কিন্তু জানি যে বিভিন্ন পুরস্কার যেগুলো সাম্প্রতিক সময়ে দেওয়া হয় বিশেষ করে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার তারপরে একুশে পদক যখন দেওয়া হয় এগুলো কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো এই যে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে এবার কয়জন পাচ্ছেন এই ধরনের তথ্যগুলো কিন্তু আপনারা জেনে রাখলে আপনাদের জন্য এই এই বিভিন্ন যে পরীক্ষা সেখানে জিনিসগুলো খুব কাজে আমি আশা করি দ্বিতীয় হচ্ছে যে নতুন নতুন যেই ধরনের স্থাপনা তৈরি হয় সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঢাকায় আমাদের ছয় জানুয়ারি দুই হাজার বাইশে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর যেটি রয়েছে সেটিকে উদ্বোধন করা হয়েছে আমরা একটু দেখে নেই রাজধানী ঢাকার বিজয় সরণিতে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর অবস্থিত জাদুঘরটি বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত হয় এবং এখানে কিন্তু আমাদের যে সশস্ত্র বাহিনীর ইতিহাস ঐতিহ্য সাফল্য রয়েছে এগুলো আস্তে আস্তে তুলে ধরা হয় এবং মানুষকে এই জিনিসগুলো জানানোর জন্য এটি কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ সেক্ষেত্রে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর কোথায় অবস্থিত এবং এটি কবে উদ্বোধন হয়েছে এই দুটি তথ্য কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এরপর যদি আমরা দেখি বিভিন্ন ধরনের যেই নিয়োগ হয়ে থাকে সেই নিয়োগগুলো কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তথ্য সেক্ষেত্রে আমরা দেখতে পাই আমাদের দেশে বিচারপতি হিসেবে আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকিকে নিয়োগ দেওয়া হয়েছে এবং তাকে নিয়োগ দিয়েছেন কিন্তু রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সংবিধানে যেই অনুচ্ছেদের ক্ষমতা বলে তাকে নিয়োগ করা হয়েছে সেটি হচ্ছে পঁচানব্বই এর এক তো এই যে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া এটি সংবিধানের কোন অনুচ্ছেদের ক্ষমতা বলে দেওয়া হয় এই ধরনের প্রশ্ন কিন্তু বিভিন্ন পরীক্ষায় অবজেক্টিভ হিসেবে আসতে পারে সেক্ষেত্রে এই বিষয়গুলো আমরা একটু জেনে রাখি যে উনি তেইশতম প্রধান বিচারপতি ছিলেন তারপরে হচ্ছে উনি আহ কর্তৃক নিয়োগ হয়েছেন এবং এটি হচ্ছে সংবিধানের পঁচানব্বই এক অনুচ্ছেদের ক্ষমতা বলে একই সাথে যদি আমরা দেখে নেই যে দেশের তৃতীয় আপিল বিভাগের নারী বিচারপতি হিসেবে জয়েন করেছেন কৃষ্ণা দেবনাথ চলতি বছরের নয় জানুয়ারি আপিল বিভাগের বিচারপতি হিসেবে তিনি শপথ গ্রহণ করেন এর আগে মাত্র দুইজন নারী আপিল বিভাগের বিচারপতি হিসেবে আমাদের দেশে শপথ গ্রহণ করতে পেরেছেন এর মধ্যে প্রথম হচ্ছেন নাজমুন আরা সুলতানা এবং দ্বিতীয় যে ব্যক্তি তিনি হচ্ছেন জিনা তারা এবং তৃতীয় ব্যক্তি হিসেবে নয় জানুয়ারি শপথ গ্রহণ করেছেন কৃষ্ণা দেবনাথ এরপর আমরা দেখে নেই বর্তমান সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট আমরা বলতে পারি সেটি হচ্ছে মেরিন প্রোটেক্টেড এরিয়ার যেই প্রজেক্টটি রয়েছে সেন্ট মার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরের সত্তর মিটার গভীর সমুদ্রের এক হাজার সাতশো তেতাল্লিশ বর্গ কিলোমিটার এলাকাকে মেরিন প্রোটেক্টেড এরিয়া ঘোষণা করা হয়েছে বিভিন্ন পরীক্ষায় আসতে পারে যে কত কিলোমিটার বা কত বর্গ কিলোমিটার জায়গাকে এই মেরিন প্রোটেক্টেড এরিয়া ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে এক হাজার সাতশো তেতাল্লিশ বর্গ কিলোমিটার এবং এটি হচ্ছে আমাদের দেশে এখন পর্যন্ত নেওয়া সবচেয়ে বৃহৎ এবং দ্বিতীয় মেরিন প্রোটেক্টেড এরিয়া এই তথ্যটি আমাদেরকে জানায় পরিবেশ মন্ত্রণালয় এবং আমরা যারা আপ টু ডেট থাকার চেষ্টা করি আমরা অবশ্যই এই বিষয়টি হয়তো বা খেয়াল করেছি সরকার যখন এই প্রজেক্টটি নিল এবং এই সেন্ট মার্টিন এলাকাকে মেরিন প্রোটেক্টেড এরিয়া ঘোষণা করলো তখন কিন্তু হলিউডের বিখ্যাত নায়ক লিওনার্ডো ডি ক্যাপ্রিও তিনি কিন্তু তার ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন এবং বাংলাদেশ সরকারকে এই বিষয়ে তিনি কিন্তু অভিনন্দন জানিয়েছেন এরপরে আমরা দেখে নেই আমাদের কার রেসিং জগতে একটি সাফল্য এসেছে এবং বর্তমানে কার রেসিং এ আইমান সাদাতের যে সাফল্য সেটি কিন্তু বিভিন্ন মিডিয়ায় খুব বেশি আলোচিত হচ্ছে তো দেখা যাক এনজকে ইউএই প্রো চ্যাম্পিয়নশিপে আইমান সাদাত তিনি দ্বিতীয় স্থানে অধিকার করেছেন এবং বাংলাদেশের নামটি কিন্তু তিনি কার রেসিং যে জগত রয়েছে সেখানে বিশ্বের কাছে ফুঁটিয়ে দুলছেন এরপরে আমরা যদি আরেকটি তথ্য দেখে নেই আমাদের দেশে বর্তমানে নিজেদের উদ্যোগে দুটি অয়েল ট্যাঙ্কার নির্মিত হয়েছে এই দুটি অয়েল ট্যাঙ্কার বিআইডাব্লিউটিতে জয়েন করেছে খুবই সাম্প্রতিক সময় এবং ধারণা করা হচ্ছে দেশে নির্মিত এই দুটি অয়েল ট্যাঙ্কার যখন আমাদের বিআইডাব্লিউটিতে জয়েন করলো এক্ষেত্রে আমাদের যেই তেল সংক্রান্ত যে খরচ সেটি কিন্তু এক চতুর্থাংশ কমে আসবে সেক্ষেত্রে এটি কিন্তু একটি বিশাল অর্জন আমাদের জন্য তো আমরা একটু দেখে নেই যে এই দুটি অয়েল ট্যাঙ্কারের নাম কি এই দুটি অয়েল ট্যাঙ্কারের নাম হচ্ছে ওটি সাফা এবং ওটি মারোয়া ওটি বলতে অয়েল ট্যাঙ্কার বোঝানো হচ্ছে তো আমরা জানি সাফা এবং মারুয়া দুটি পাহাড়ের নাম সেই দুটি পাহাড়ের নামের নামকরণ করেই এই দুটি অয়েল ট্যাঙ্কারের নাম দেওয়া হয়েছে এবং এটা কিন্তু আমাদের দেশে তৈরি প্রথম অয়েল ট্যাঙ্কার সেক্ষেত্রে এগুলোও কিন্তু বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য বলে মনে করছি তো আজকের ক্লাসে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন বৈশ্বিক এবং দেশের ভিতর যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটেছে সেগুলোকে খুব সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করা হয়েছে আশা করি এই ক্লাসটি আপনাদের কাজে আসবে এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাদের সাহায্য করতে পারবে এই ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি শেয়ার করবেন এবং ক্লাস সংক্রান্ত যদি কোনো ধরনের প্রশ্ন বা মতামত আপনাদের থেকে থাকে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন এতক্ষণ ধরে গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের সাথে থাকার জন্য আপনাদেরকে আবারো ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি ধন্যবাদ